অযোধ্যা পবিত্র সরজ নদীর তীরে অবস্থিত ভারতের এই প্রাচীন শহর হল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি, যেখানে কান পাতলেই শোনা যায়, যেখানে রয়েছে রামায়ণের চিহ্ন। সেই পবিত্র ভূমিকে স্পর্শ করতে একই সাথে নতুন তৈরি হওয়া রামলালার মন্দির ও মূর্তিকে দর্শন করতে আমার শহর কলকাতা থেকে রওনা হলাম অযোধ্যার পথে। 26 ফেব্রুয়ারি, ঘড়িতে দুপুর 2:58, গল্পের শুরু। বাড়ি থেকে রওনা হয়ে অটোতে করে প্রথমে পৌঁছাই গড়িয়া 6 নম্বর বাস টার্মিনাস, তারপর সেখান থেকে বাসে করে হাওড়া। বিকেল 4:50 চলে এসেছি হাওড়া স্টেশনে। কলকাতা থেকে সরাসরি অযোধ্যা যাওয়ার জন্য রয়েছে 2টি ট্রেন। প্রথমটি হল 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস, আর দ্বিতীয়টি হল 13009 ডুন এক্সপ্রেস। তবে আমি যাচ্ছি IRCTC-র একটা স্পেশাল ট্রেনে করে। ট্রেন তার নির্দিষ্ট সময় হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হলো গন্তব্য অযোধ্যা। যেহেতু এটা একটা স্পেশাল ট্রেন, তাই এই ট্রেনের যাত্রাপথ মোবাইলের কোনো অ্যাপেই দেখাচ্ছিল না। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন তখন বাংলা পার করে বিহারের ছাপড়ায়। দুপাশের ল্যান্ডস্কেপ পরিবর্তন করে একের পর এক অচেনা স্টেশনকে পেছনে ফেলে দ্রুত গতিতে সে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। স্টেশনের বাইরে এসে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে রওনা হলাম হোটেলের দিকে। গাড়িতে সময় লাগলো 10 মিনিট। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় বেরোলাম আলোয় ঝলমলে অযোধ্যার রাস্তায় ঘুরতে। রাম মন্দির যাওয়ার রাস্তায় দুপাশে বিভিন্ন জায়গায় স্টেজে ভজন হচ্ছে, নাচ গান হচ্ছে, আর যে দেয়ালগুলো আছে অনেক দেয়ালেই রামায়ণের কাহিনী ছবির আকারে করা আছে, আবার কিছু দেয়াল ফাঁকাও আছে যেগুলো এখনো তৈরি হতে বাকি আছে। लक्ष्मण का सुन के भूप सभी थर्राए, अरे कड़ा शब्द लक्ष्मण का सुन के भूप सभी थर्राए, अरे फरकन लगी बाह रघुपत की, अरे फरकन लगी बाह रघुपत की,
আরে গুরু ইশারা পায়ে, আরে গুরু ইশারা পায়ে, ধনুয়া তোড়ি তাল বহায় হ্যাঁ আওয়াজ কে লালনা, ধনুয়া তোড়ি তাল বহায় হ্যাঁ আওয়াজ কে লালনা, ধনুয়া তোড়ি তাল বহায় হ্যাঁ আওয়াজ কে লালনা। এখন আমরা আছি লতা মঙ্গেশকর চকে, এই হলো লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চকের ঠিক বাঁদিকেই রয়েছে সরজু নদীর নয়াঘাট, এই হলো সরজু নদী। সন্ধ্যায় এই ঘাটে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। নদীতে পুরনো ঘাটে আরতি হয় সন্ধ্যে ছটায়। আমরা অনেকটাই দেরি করে এসেছি, তাই আরতি দেখতে পেলাম না, কিন্তু লাইট এন্ড সাউন্ডটা দেখতে পেলাম, এটা অপূর্ব ছিল। এখন সরজু নদীর ধার দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে। নদীর ওপারেতেও যাওয়া যায়, ওই যে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে নদীর ওপারে যাওয়া যায়। নদীর ঘাটে এখন শুরু হয়েছে লেজার শো। শুভ সকাল ফ্রম অযোধ্যা। এখনো ভোর হয়নি, সময় এখন 5:40, আমরা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। শ্রী রাম জন্মভূমি এদিকে। সকাল 7:00 মন্দিরে যাওয়ার করিডোর খুলে দেওয়া হলো। করিডোর দিয়ে কিছুটা যাওয়ার পর রয়েছে ব্যাক স্ক্যানের মেশিন। ভেতরে এসে বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা, আর ডান দিকে রয়েছে লকার। লকারে ব্যাগ, মোবাইল, ক্যামেরা যা আছে সব রেখে যেতে হবে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই হলো লকার কাউন্টার। সময় যত বাড়ছে মন্দিরে ভিড় তত বাড়ছে। হাঁটার পথে নিচে পাতা রয়েছে কার্পেট। অযোধ্যায় রাম মন্দির ছাড়াও রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় মন্দির, যেগুলো পায়ে হেঁটেই দেখে নেওয়া যায়। এখন যাচ্ছি হনুমানগড়ি। হনুমানগড়ি বা হনুমান মন্দির হল অযোধ্যার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে শ্রীরামের প্রিয় ভক্ত হনুমানজি বাস করেন। মন্দিরটি একটি টিলার ওপর অবস্থিত। মন্দির দর্শনের জন্য 76টি সিঁড়ি উঠতে হয়। এরপর চলে এলাম দশরথ মহল। ভগবান শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথ একটি সময়ের জন্য অযোধ্যাকে তার রাজধানী করেছিলেন।
শ্রী রামচন্দ্র ভাই বোনেদের সাথে এখানেই তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন। রাজমহলের ভিতরে ভগবান রাম, লক্ষণ ও দেবী সীতার মূর্তিসহ মন্দির রয়েছে। নারকেলের মতো কনক ভবনে যাওয়ার পথে এটা পাবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। রাম 14 বছর যখন বনবাসে ছিলেন এইটা খেতেন। কনক ভবন। অযোধ্যার আরও একটি উল্লেখযোগ্য মন্দির হল কনক ভবন। এরও একটা স্টোরি আছে। দেবী সীতার যখন ভগবান রামের সাথে বিবাহ হয়েছিল, কৈকেয়ী তখন এই কনক ভবন উপহার দিয়েছিলেন সীতাকে। এখানে প্রচুর হনুমানের উৎপাত, নিজের জিনিসপত্র বিশেষ করে ক্যামেরা মোবাইল খুব সাবধানে, আর হ্যাঁ চশমাও সাবধান। রাম মন্দিরে যাওয়ার রাস্তার একটা বিশেষত্ব হলো রাস্তার দুপাশের সমস্ত বাড়ি ডিজাইন এক এবং রঙও এক, সেম। আর দোকানের শাটারের রঙও সেম। মন্দির দর্শন করে লতা মঙ্গেশকর চক হয়ে আবার চলে এলাম সরোজ নদীর ঘাটে। ডান দিকে হলো নতুন ঘাট আর বাঁ দিকে হলো পুরনো ঘাট। হাঁটতে হাঁটতে নতুন ঘাট থেকে চলে এসেছি পুরনো ঘাটে, আর এই পুরনো ঘাটে নদীর জলে নৌকো করে ভ্রমণেরও ব্যবস্থা আছে। আর এই পুরনো ঘাটেই হয় সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি। সব ঘোরাঘুরি শেষে আবার চলে এসেছি নদীর ঘাটে, এটা নতুন ঘাট। আজ ভোর 5টায় বেরিয়েছিলাম আর এখন বাজে 2:30। আপাতত এখন ঘোরা শেষ হলো। সময় এখন 6:20। আমরা এখন রওনা হচ্ছি স্টেশনের পথে, 10:00 আমাদের কলকাতায় ফেরার ট্রেন। ঘড়িতে 10:11। নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে আমরা মেতে উঠেছিলাম গান, আড্ডা আর গল্পে। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শোকে কিং শোকে অলক রং লাগলো আমার অকারণের শোকে তোমার ঝাবের দোলে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সূর্য পূর্ব দিক থেকে ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করে পশ্চিম দিকে এসে দিনের ইতি ঘোষণার সাথে আমার অযোধ্যা ভ্রমণও শেষ হলো।